সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সুধীবৃন্দ, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে শোকাবহ আগস্টের শোক সন্তপ্ত যারা 15 আগস্টে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে আগস্ট মাস আমাদের শোকের মাস, 15 আগস্ট আমাদের জাতীয় শোক দিবস। সারা বাংলাদেশেই যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সারা জাতি আমাদের এই জাতীয় শোক দিবস পালন করবে। ঢাকা মহানগরীতে এই জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক কর্মসূচির রয়েছে রাষ্ট্রীয় কর্মসূচি, এবং রাষ্ট্রীয় কর্মসূচির অধীনে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, কূটনৈতিকবৃন্দ ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে সকাল 6:30টায় পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তার পরপরই বনানী কবরস্থানে 7:30টায় শ্রদ্ধা নিবেদন করা হবে, এবং সারা ঢাকা মহানগরী জুড়ে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে, কাঙ্গালী ভোজ, আলোচনা সভা সহ। ঢাকা মেট্রোপলিটনের পক্ষ থেকে সমগ্র মহানগর জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগরীতে যত রাজনৈতিক এবং সামাজিক কর্মসূচি থাকবে, রক্তদান কর্মসূচি, কাঙ্গালী ভোজ, আলোচনা সভা, প্রত্যেকটি অনুষ্ঠান আমাদের সাধ্যমতো আমরা নিরাপত্তা ব্যবস্থা দিব। বিশেষ করে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল সামরিক, বেসামরিক এবং সামাজিক নেতৃবৃন্দ ধানমন্ডি 32 নম্বরে সকাল 6:30টায় পুষ্পার্ঘ দিবেন। ধানমন্ডি 32 নম্বরকে ঘিরে আমরা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। পুরো 32 নম্বর এলাকা ঘিরে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। শুধু বঙ্গবন্ধু জাদুঘর নয়, এর আশপাশ এলাকাও সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত থাকবে, এবং এখানে 2টা সিসিটিভি কন্ট্রোল রুমের মধ্য দিয়ে আমরা রিয়েল টাইম মনিটরিং করব। ধানমন্ডি 32 নম্বর এবং বনানী কবরস্থান সিসিটিভির বাইরেও এই এলাকায় কাউকে ঢুকতে হলে অবশ্যই আর্চওয়ের ভিতর দিয়ে, নিরাপত্তা বেষ্টনীর ভিতর দিয়ে ঢুকতে হবে। তার বাইরেও আমাদের থাকবে চেকপোস্ট। চেকপোস্টে প্রাথমিক তল্লাশির পরেই তারপরে আর্চওয়ে ঢুকে মূল ঘটনাস্থলে প্রবেশ করতে হবে। এখানে 2টা ভাগে ভাগ থাকবে। প্রথমেই আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার সহ মন্ত্রিপরিষদের সদস্যবর্গ এবং ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা কূটনৈতিকবৃন্দ ধানমন্ডি 32 নম্বরে আসবেন। 27 নম্বর পেরিয়ে মেট্রো শপিং মলের কোনা দিয়ে রাইট টার্ন করে ঘুরে পশ্চিম প্রান্ত দিয়ে বঙ্গবন্ধু জাদুঘরে প্রবেশ করবেন। পুষ্পার্ঘ অর্পণ শেষে পূর্ব দিক দিয়ে গাড়ির বহন নিয়ে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ চলে যাবেন। তবে মন্ত্রিপরিষদের অনেক সদস্যবৃন্দ পশ্চিম প্রান্তে তাদের গাড়ি পার্কিং করা হবে, এবং শ্রদ্ধা নিবেদনের পরে তারা পশ্চিম প্রান্ত দিয়েই আবার মেট্রো শপিং মলের ওদিক দিয়ে তারা চলে যাবেন। ভিআইপিগণের পুষ্পার্ঘ অর্পণ শেষে সাধারণ জনগণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হবে বঙ্গবন্ধু জাদুঘর। তখন সাধারণ জনগণ রাসেল স্কোয়ার দিয়ে পূর্ব প্রান্ত দিয়ে ঢুকে শ্রদ্ধা নিবেদন করে পশ্চিম প্রান্ত দিয়ে বেরিয়ে যাবেন। আমরা বিনীতভাবে অনুরোধ করব, হাজার হাজার লোকের ঢল নামে এখানে, সেখানে যারা শ্রদ্ধা নিবেদন করবেন তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতি বেদিতে দীর্ঘক্ষণ অপেক্ষা না করে শ্রদ্ধা নিবেদন করে পশ্চিম দিক দিয়ে তারা বেরিয়ে যাবেন, যাতে এখানে ভিড় না হয় এবং অন্যরাও শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায়। আমরা যানবাহন চলাচল ইতিমধ্যে আমাদের ডিসি ট্রাফিক বলেছে সোনারগাঁ ক্রসিং থেকে রাসেল স্কোয়ার পর্যন্ত এইখানে কোনো গাড়ি চলাচল করবে না, পায়ে হেঁটে সকলকে আসতে হবে। অপরদিকে সিটি কলেজ থেকে রাসেল স্কোয়ার পর্যন্ত এই এলাকাও কোনো গাড়ি চলাচল করবে না ওই দিনের জন্য, এবং আমাদের 27 নম্বর থেকে, 27 নম্বর মুখ থেকে রাসেল স্কোয়ার কলাবাগান পর্যন্ত
কোনো ধরনের কোনো গাড়ি চলাচল করবে না। এবং আমি জানিয়ে রাখি 27 নম্বর থেকে কলাবাগান পর্যন্ত মিরপুর রোডে কোনো ধরনের গাড়ি বা মোটরসাইকেল পার্কিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আমাদের পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত গোয়েন্দা কর্মকর্তা নিয়োজিত থাকবে, থাকবে আমাদের আইএডি, পিআইও এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার লোক। তারা এখন থেকেই তাদের কর্ম শুরু করেছে। সাদা পোশাকি এবং পোশাকি পুলিশের সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা এই এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করব। আপনারা লেক দেখেছেন, লেকের ভিতরে আমাদের নৌ পুলিশের এবং ফায়ার ব্রিগেডের নৌ টহল থাকবে এবং এই আশপাশ এলাকার হোটেল, মেস, বাসাবাড়ি সব কিছুই নিশ্ছিদ্র তল্লাশির মধ্যে নিয়ে আসা হবে এবং প্রত্যেকটি রোডের প্রবেশ মুখে আমাদের চেকপোস্ট আজ থেকেই কাজ শুরু করবে। আমরা ধানমন্ডি 32 নম্বর এবং বনানী কবরস্থানে র্যাবের ডগ স্কোয়াড এবং এসবি সুইপিং টিম এবং ঢাকা মেট্রোপলিটন ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। প্রস্তুত থাকবে আমাদের সোয়াট টিম, বোম ডিসপোজাল টিম। আপনারা আমাদের পিছনে শান্ত রেস্তোরাঁ দেখছেন, এর ভিতরে আমাদের কন্ট্রোল রুমে আমাদের সোয়াট টিম এবং বোম ডিসপোজাল টিমের সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। আমি বিনীতভাবে অনুরোধ করব সম্মানিত নগরবাসীকে, যে আজকে শোকের মাস, আমরা সবাই শোকে বিভূত পুরো জাতি, আমরা এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসব। এখানে সুশৃঙ্খলভাবে সবাই এসে যাতে শ্রদ্ধা নিবেদন করতে পারে সেই জন্যে আমাদের দায়িত্বরত পুলিশকে সহযোগিতা দেওয়ার জন্যে আমি অনুরোধ করব। এখানে কোনো ধরনের ট্রলি ব্যাগ, ব্যাকপ্যাক, টিফিন ক্যারিয়ার, ফ্ল্যাক্স, এই জাতীয় কোনো দাহ্য পদার্থ, ম্যাস, দেশলাই, ছুরি, কাঁচি, চাকু, এই ধরনের কোনো জিনিস সঙ্গে না নিয়ে আসার জন্যে, কারণ ধানমন্ডি 32 নম্বর এবং বনানীতে আসার চতুর্পাশে অসংখ্য চেকপোস্ট থাকবে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সেটা চেক করবেন। এই জিনিসগুলো বহন নিষিদ্ধ করা হলো। তো আমরা প্রত্যাশা করি যে সাধারণ জনগণের সহায়তা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী সমগ্র ঢাকা মহানগরীর নিশ্চিত নিরাপত্তা, অতীতের সমস্ত অনুষ্ঠান জাতীয় ইভেন্টে আমরা যেভাবে নিশ্চিত করেছি, আমরা এই ইভেন্টগুলো নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব। সবাইকে ধন্যবাদ।